সারা বছর ধরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শিশুদের নিয়ে বিভিন্ন কাজ করে চলেছেন ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া। শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধ করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে নানান উদ্যোগ গ্রহণ করে সারা বছর ধরে। বৃহস্পতিবার ছিল দীপাবলি, এদিন জনগণকে সচেতন করতে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া শিশুদের উপর যৌন নির্যাতন বন্ধ করার প্রতিজ্ঞা নিয়ে প্রতিটি বাড়িতে একটি করে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর আহ্বান জানান। আমরা শপথ নিচ্ছি, আমাদের এলাকার বাচ্চাদের এবং অন্য এলাকার বাচ্চাদের সাথে যেন যৌন নির্যাতন না হয়, তার জন্য আমরা রুখে দাঁড়াবো, এটাই আমরা শপথ নিচ্ছি। আর যেন কোনো বাল্য বিবাহ না হয়, আজ দীপাবলি, তাই সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আজ আমরা আমাদের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা বাড়িতে আমরা একটি করে দীপ জ্বালিয়ে আমাদের বাড়িকে আলোকিত করেছি এবং আজকের এই শুভ দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা আমাদের পাড়ার কোনো বাচ্চার সাথে বা আমাদের এলাকার বাইরের কোনো বাচ্চার সাথে আমরা যৌন নির্যাতন হতে দেব এবং আমরা যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়াব। তাদের এই উদ্যোগে সামিল হয়েছেন চাইল্ড লাইনের কনভেনার অভিজিৎ চৌবে, আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। শুভ দীপাবলি বর্ধমানবাসীকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ বর্ধমান চাইল্ড লাইন এবং ওয়ার্ল্ড ভিশন এই যৌথ উদ্যোগে আজ শুভ দীপাবলি পালন করা হচ্ছে। বর্ধমানবাসীকে অনুরোধ করব যে অন্তত একটা ক্যান্ডেল বাচ্চাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই জ্বালাবেন। আজকের দিন থেকে আমরা একটা অঙ্গীকারবদ্ধ হবো, একটা শপথ নেবো যেন বাচ্চাদের জীবন সুরক্ষিত করতে পারি, এই আশা রেখে। এদিন তারা পাশিখানা সহ বিভিন্ন এলাকায় বিশেষ করে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া শিশুদের নিয়ে যে সমস্ত সামাজিক কাজ করে থাকেন সেই এলাকায় মানুষের বাড়ি বাড়ি প্রদীপ বা মোমবাতি পৌঁছে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় বলে জানান ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষে সৌভিক বিশ্বাস। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। আপনারা যখন বাড়িতে মোমবাতি এবং প্রদীপ জ্বালাচ্ছেন, একটা মোমবাতি বা প্রদীপ আপনারা জ্বালান শুধুমাত্র বাচ্চাদের উদ্দেশ্যে, যে সমস্ত বাচ্চারা যৌন হেনস্থার শিকার হচ্ছে এবং যাতে আমাদের বাচ্চারা যৌন হেনস্থা থেকে তারা মুক্তি পেতে পারে, তাই আপনারা আজকের একটা শপথ গ্রহণ করুন একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে। তাই আসুন না আমরা সবাই মিলে একত্ববদ্ধ হই এবং আমাদের বাচ্চা যাতে সুরক্ষিত থাকতে পারে, আমাদের যাতে বাচ্চারা একটা সুন্দর পরিবেশ পেতে পারে, তারই আমরা সমাজ গড়ে তুলতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই একটি মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে। তাই আমরা ওয়ার্ল্ড ভিশন পক্ষ থেকে আপনাদেরকে সচেতন করতে চাই যাতে সমাজের বাচ্চারা আর যৌন হেনস্থার শিকার না হয়, এটাই আমাদের আজকের বার্তা আপনাদের। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।